এরপর প্রশ্ন হচ্ছে স্বামীকে স্ত্রী জাকাত দিতে পারবে কিনা এবং স্ত্রীকে স্বামী জাকাত দিতে পারবে কিনা, ছেলের বউকে জাকাত দেওয়া যাবে কিনা, মেয়ের জামাইকে জাকাত দেওয়া যাবে কিনা, আপন দরিদ্র ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা, দরিদ্র আপন ভাই বোন যদি দরিদ্র হয় তাদেরকে জাকাত দেওয়া যাবে এবং সেই ক্ষেত্রে জাকাতের টাকা বলেও দেওয়ার প্রয়োজন নেই, আপনি এমনি দিবেন মনে মনে নিয়ত করবেন জাকাতের টাকা। ছেলের বউকে জাকাত দেওয়া যাবে কিনা, মেয়ের জামাইকে জাকাত দেওয়া যাবে কিনা, ছেলের বউকে জাকাত দিতে পারবে কিনা এবং মেয়ের জামাইকে জাকাত দিতে পারবে কিনা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, ছেলেকে জাকাত দেওয়া যাবে না তবে ছেলের বউকে জাকাত দেওয়া যাবে, মেয়েকে জাকাত দেওয়া যাবে না তবে মেয়ের জামাইকে জাকাত দেওয়া যাবে, ছেলের বউকে জাকাত দেওয়া যাবে না আবার মেয়েকেও, ছেলেরকে জাকাত দেওয়া যাবে না, মেয়েকে জাকাত দেওয়া যাবে না, ছেলের বউকে জাকাত দেওয়া যাবে, মেয়ের জামাইকে জাকাত দেওয়া যাবে। এমনিভাবে চাচা চাচি খালা খালু না এদেরকে জাকাত দেওয়া যাবে, তারপরে হচ্ছে ভাতিজা বাগিনা ভাই বোন এদেরকে জাকাত দেওয়া যাবে, ভাই বোনকেও জাকাত দেওয়া যাবে, শুধুমাত্র আসল এবং ফুরুকে জাকাত দেওয়া যাবে না। আসল কি যাদের কাছ থেকে আপনি হয়েছেন এর ঊর্ধ্বতন যারা আছে, তার মানে বাবা মা, বাবার বাবা বাবার মা, এইভাবে ঊর্ধ্বতন দাদা দাদি ঊর্ধ্বতন যারা আছে, আবার মা মায়ের মা মায়ের মা বাবা ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। নিজের দিক থেকে যেমন ছেলে ছেলের ছেলে এইভাবে নিচের দিকে যারা আছে, মেয়ে মেয়ের মেয়ে নিম্নতর যারা আছে এদেরকে ফুরু বলে আর উপরের দিকেরগুলোকে আসল বলে, আসল আর ফুরু এদেরকে জাকাত দেওয়া যাবে না। এছাড়া ভাই বোন চাচা চাচি খালা খালু ইত্যাদি এদেরকে দেওয়া জাকাত দেওয়া যাবে, ভাই বোনকেও জাকাত দেওয়া যাবে যদি গরিব হয় দরিদ্র হয়, তবে ভাই বোনকে জাকাত দিতে গিয়ে ভাই বোনকে জাকাতের টাকা এটাও বলা লাগবে না, আপনি মনে মনে নিয়ত করে দিয়ে দিলেই হবে। অনেক সময় ভাইকে জাকাত দিলে গরিব মানুষ ঠিক আছে তার একটু মাইন্ডে লাগবে যে আমার ভাই আমাকে জাকাতের টাকা খাওয়াচ্ছে, বোন হয়তো খারাপ মনে করতে পারে, এই জন্য ভাই বোনকে জাকাতের টাকা দিতে পারেন না বলেও দিতে পারেন, অসুবিধা নেই, ভাই বোনকেও গরিব হলে উপযুক্ত হলে জাকাতের টাকা দেওয়া যাবে। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে কাফফারা স্বরূপ গরিবকে খাওয়ানোর টাকা, ফিদিয়ার টাকা কোনো মসজিদের গরিব ইমাম মুয়াজ্জিন সাহেবকে দিলে আদায় হবে কি না, এর উত্তর হচ্ছে ফিদিয়া বা রোজা রাখতে না পারলে যে ফিদিয়া দিতে হয় মিসকিন একজন মিসকিনের খাবার, সেই খাবারের টাকা যদি আপনি কোনো ইমাম মুয়াজ্জিনকে দেন, ইমাম মুয়াজ্জিন যদি উপযুক্ত হয় গরিব হয় দরিদ্র হয় খাওয়ার উপযুক্ত হয় মিসকিন হয় তাহলে সেই ইমাম মুয়াজ্জিনকেও দেওয়া যাবে, তবে ইমাম মুয়াজ্জিনের বেতন হিসেবে দেওয়া যাবে না বা কোনো পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, এমনিতে দেওয়া যাবে যদি তিনি গরিব হন। অনেক ইমাম আছে ধনী মাশাল্লাহ, অনেক মুয়াজ্জিন আছে ধনী, ইমাম মুয়াজ্জিন হলেই দেওয়া যাবে বিষয়টি এরকম নয়, যদি তারা দরিদ্র হয় তাহলে দেওয়া যাবে। এরপর প্রশ্ন হচ্ছে স্বামীকে স্ত্রী জাকাত দিতে পারবে কিনা এবং স্ত্রীকে স্বামী জাকাত দিতে পারবে কিনা, এর উত্তর হচ্ছে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না তবে স্ত্রী স্বামীকে দিতে পারবে। কেন? স্ত্রী হলো স্বামীর আন্ডারে, স্বামীর উপরে দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, তো আপনি তো তাকে খাওয়াতে আপনি বাধ্য, কাজেই সেখানে আপনি জাকাত দিবেন, স্ত্রীকে সেই সুযোগ নেই, বাকি স্ত্রী স্বামীকে লালন পালন করা করতে বাধ্য নয়। স্ত্রী যদি খুব বেশি অর্থ থাকে বাবার দিক থেকে পেয়েছে বা নিজের মহলানার টাকার ব্যবসা করে সে অর্থ জমিয়েছে বা অন্য কোনো কারণে তার কাছে যদি অর্থ বেশি থাকে আর স্বামীর কাছে কম থাকে বা স্বামী গরিব হয় হত দরিদ্র হয়, যদি স্বামীর জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে স্বামীকে জাকাত দিতে পারবে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে তবে কোনো স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। এরপর প্রশ্ন হচ্ছে রোজা কী কী কাজ করলে রোজা ভেঙে যায়, রোজা ভঙ্গের অনেকগুলো কাজ আছে যে কাজের কারণে রোজা ভেঙে যায়। নাম্বার এক, স্ত্রীর সহবাস করলে, রোজা রাখা অবস্থায় স্ত্রীর সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং এর কাফফারা দিতে হবে, স্ত্রীর সহবাস করলে রোজা রাখা অবস্থায় রোজা ভেঙে যাবে এবং কাফফারা দিতে হবে। কাফফারা হচ্ছে একজন গোলাম আজাদ করা যার সিস্টেম এখন নেই। দ্বিতীয় অপশন হচ্ছে লাগাতার দুই মাস একটানা রোজা রাখতে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। তৃতীয় অপশন হচ্ছে প্রত্যেক রোজার বিনিময়ে একজন করে ষাটজন মিসকিন খাওয়াতে হবে, প্রত্যেক রোজার বিনিময়ে ষাটজন মিসকিন খাওয়াতে হবে। একটা হলো সহবাস করার মাধ্যমে রোজা ভেঙে যায়, দুই নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে, তিন নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, ইচ্ছাকৃতভাবে বমি বের করলে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙবে আর অনিচ্ছাকৃত বমি ভাবে ও অনিচ্ছাকৃতভাবে বমি বের হলে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত কেউ বমি করলে রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত কেউ বীর্য বের করলে রোজা ভেঙে যাবে, হাতের স্পর্শে আল্লাহ মাফ করুন হস্তমিত্র বা ইত্যাদি কোনো মাধ্যমে যদি সে ইচ্ছাকৃতভাবে বীর্য বের করে তার রোজা ভেঙে যাবে, অনিচ্ছাকৃত স্বপ্নদোষ বা ইত্যাদি কারণে যদি বের হয় এটার কারণে রোজা ভাঙবে না। রোজা ভাঙার নিয়ত করলেও রোজা ভেঙে যায়, রোজা ভাঙার যদি কেউ নিয়ত করে থাকে তাহলে তার রোজা ভেঙে যায়, আমি রোজা ভেঙে ফেলবো রাখবো না এবং নিয়ত করছে, নিয়ত করার কারণে কিন্তু রোজা ভেঙে যায়, এজন্য রোজা ভাঙার নিয়ত করা যাবে না যে আমি রোজা ভেঙে ফেলবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে ঈমান ভেঙে গেলে, কেউ যদি এমন কোনো কাজ করে যে তার ঈমান ভেঙে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, মুশরিক হয়ে গিয়েছে, তো ঈমান ভেঙে গেলে রোজাও ভেঙে যাবে।
রোজা রেখে থুতু খেলে খেয়ে ফেললে রোজা রাখা রোজা হবে কি না? রোজা রাখা অবস্থায় যদি মুখের ভিতরে যা থাকে এটা যদি কেউ গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে জমিয়ে কিছুক্ষণ পরে গিলে খাওয়া, এই বদভ্যাস অনেকের আছে, এতে করে রোজা মাকরু হবে, এটা করা উচিত নয়। মুখের ভিতরে দাঁতের আকে ফাঁকে টাকে অনেক সময় খাবার লেগে থাকে, তো এটা যদি কেউ খেয়ে ফেলে রোজা হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সারি খাওয়ার সময় একবার ঢুকায়া দাঁতের ভিতরে রেখে দিবে আর রোজা রাখা অবস্থায় ক্ষুধা লাগলে একটু টান দিয়ে খাবে, এতে করে তার ইচ্ছাকৃত হলে এভাবে রোজা ভেঙে যাবে। আর থুতু ইচ্ছাকৃতভাবে যদি কেউ জমিয়ে জমিয়ে গিলে ফেলে রোজা হলেও এটা তার রোজাটা মাকরু হবে, এমনটা করা উচিত নয়।